নমস্কার বন্ধুরা, ফুড স্মল চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আমি আজকে শেয়ার করব মুগ ডাল দিয়ে চাল কুমড়োর ঘণ্ট। এইভাবে মুগ ডাল দিয়ে চাল কুমড়োর ঘণ্ট রান্না করলে দারুণ টেস্টি হয় খেতে। গরম ভাতের সঙ্গে এটা দিয়ে খাওয়া হয়ে যাবে, আর কিছুই লাগবে না ভাত খেতে। চলুন দেখে নিই রেসিপিটা। আমি এখানে চাল কুমড়ো এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি। এবার এই চাল কুমড়োর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ নুন। নুন দিয়ে চাল কুমড়োটাকে ভালো করে হাত দিয়ে চটকে নেব। চাল কুমড়ো থেকে যে জলটা বেরোবে সেই জলটাকে আমি ফেলে দেব। দেখতে পাচ্ছেন চাল কুমড়ো থেকে অনেক জল বেরোচ্ছে, জলটাকে ফেলে দেব। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেবো 1 কাপ মুগ ডাল। মুগ ডালটাকে আমি শুকনো খোলায় ভেজে নেব। ডাল থেকে যখন সুন্দর একটা গন্ধ বের হয়ে আসবে, এমনকি ডালের রংটা চেঞ্জ হবে, তখন আমি ডালটাকে নামিয়ে নেব। এই ডালটা আমার ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। এবার আমি কড়াইতে দিয়ে দেবো তেল। তেলের মধ্যে দিয়ে দেবো 1টা তেজপাতা, 1টা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে আমি চাল কুমড়োগুলোকে দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো 1টা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো 7 মতো নুন, 1টা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার এটাকে এইভাবে নেড়ে চেড়ে রান্না করে নেব। এবার আমি ভেজে রাখা মুগ ডালগুলোকেও দিয়ে দেব। এবার আমি গ্যাসের আঁচটাকে একদম লো ফ্লেমে রেখে ঢাকা চাপা দিয়ে রাখব। 4-5 মিনিট পর ঢাকনাটাকে খুলে নেড়ে দেব। এবার আমি এই চাল কুমড়ো ঘণ্টটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। এই ঘণ্টটা আমার হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। আপনারা বাড়িতে এইভাবে যে কোনো নিরামিষ দিনে চাল কুমড়ো ঘণ্ট রান্না করে খেয়ে দেখবেন, ভীষণই ভালো লাগে খেতে। একবার অবশ্যই এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে চ্যানেলটাকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমার সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।